নমস্কার, আমি কৌশিক, তোমরা দেখছো নজরে WBCS। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব 15K প্লাস চ্যাপ্টার ওয়াইজ কালেকশন অফ জেনারেল স্টাডিজ বইটি নিয়ে, যেটি লিখেছেন তরুণ গোয়েল। এই ভিডিও থেকে আমি দুটো অংশে ভাগ করছি। প্রথম অংশে আমি দেখাবো যে এই বইতে কী রয়েছে বা এই বইয়ের যে কোশ্চেনের প্রেজেন্টেশনটা সেটা কীরকম, কোন কোন পরীক্ষার প্রশ্ন রয়েছে, WBCS-এ প্রশ্ন আছে কি না সেগুলো আমি দেখাবো, এবং ভিডিওর পরবর্তী অংশে আমি দেখাবো যে এই বইটার সমতুল্য বই কোনটি হতে পারে এবং সেটি বেটার হবে নেটি বেটার হবে সে নিয়েও আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। এটি তরুণ গোয়েলের MCQ বই, যেটা এবছর 15K প্লাস হয়েছে। তার আগে সম্ভবত 11K ছিল, সেটা লেটেস্ট এডিশন অর্থাৎ 2022 সালের এডিশন তোমরা দেখছো। এবং এই বইটা যথেষ্ট নাম রয়েছে, কারণ এর আগে থেকে যেমনটা আমি বললাম এই বইটা বেরিয়ে আসছে। তো এটা অ্যাসপিরেন্টদের ক্ষেত্রে একটা প্রচলিত বই, যারা প্র্যাকটিস করে চলেছে এবং অনেকেই এই বইটাকে পছন্দ করে। তোমরা দেখতে পাচ্ছ এই বইটা যেটা প্রিন্টেড প্রাইস সেটা হচ্ছে 575 টাকা, 575। আমি কলেজ স্ট্রিট থেকে যেখান থেকে ইন জেনারেল বই কিনি সেখানে আমি এটা অলমোস্ট 49.5, মানে অলমোস্ট 50% ডিসকাউন্ট পেয়েছি এবং আমার পড়েছে 290 টাকা। তো তোমরা যদি এখনও সেই দোকানটি সম্পর্কে না জানো বা আমাকে কখনো মেল করোনি সেই সম্পর্কে, তাহলে আমাকে মেল করতে পারো, আমি তোমাদেরকে সেই দোকানের ঠিকানা সেখানে জানিয়ে দেবো। আর তোমরা যদি অনলাইনেও বইটা দেখতে চাও তাহলে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা সেখানে দেখতে পারো। তোমরা এবার দেখতে পাচ্ছ এই MCQ বইটির ডিটেল কন্টেন্ট। শুরুতে ইতিহাস রয়েছে এবং ইতিহাসের মধ্যেই তোমরা আলাদা করে অ্যানশিয়েন্ট, মেডিভাল বা মডার্ন ভাগ দেখতে পাবে না, সবটাকে একসঙ্গে করে অনেকগুলো চ্যাপ্টারের মধ্যে ভাগ করা হয়েছে। এরকমভাবেই তুমি এরপর জিওগ্রাফি দেখতে পাবে এবং তারপর অন্যান্য সাবজেক্টগুলো দেখতে পাবে। তোমাদের যদি মনে হয় আমি একটু তাড়াতাড়ি এগোচ্ছি, তাহলে তোমরা পজ করে কন্টেন্টগুলো দেখতে পারো। তরুণ গোয়েলের এই MCQ বইটি নিঃসন্দেহে একটি বেশ ভালো বই, বিশেষ করে এখানে বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র রয়েছে, এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। এবং 2 নম্বর পয়েন্ট হচ্ছে সেগুলোর লেটেস্ট যে কোশ্চেন্সগুলো, অর্থাৎ 2021 সাল বা তার আগে 2020 সাল, 19 সাল, 18 সাল, 17 সাল, এই ধারাতে পরপর কিন্তু প্রশ্নগুলো রয়েছে। তো আমরা লেটেস্ট প্রশ্নগুলো বিভিন্ন পরীক্ষার কিন্তু এই বইতে পাচ্ছি এবং সেগুলো চ্যাপ্টার ওয়াইজভাবে। তো নিঃসন্দেহে এটা একটা ভালো দিক। খারাপ দিক যেটা এর মধ্যে দেখতে পাবো সেটা হচ্ছে যে এর প্রশ্নের কোনো এক্সপ্লেনেশন আমরা পাবো না। তোমরা দেখতে পাবে যে প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে একটা জায়গায় যতগুলো প্রশ্ন আছে সেই চ্যাপ্টার থেকে সেইগুলোর আনসার কি দিয়ে দেওয়া রয়েছে, কিন্তু হ্যাঁ কোনো এক্সপ্লেনেশন তোমরা পাবে না। এর আরও একটা ভালো দিক হচ্ছে যে এই বইতে প্রশ্নপত্রের যে ভুল হওয়ার সম্ভাবনা ভীষণভাবে কম। মানে আমি রিসেন্টলি এই বইটা নিয়েছি এবং আমি এতক্ষণ অবধি যা দেখেছি এই বইতে আমি কিন্তু ভুল চোখে পড়েনি আমার। আমি মনে করি ভুল হয়তো থাকলেও থাকতে পারে, পুরোপুরি পারফেক্ট হওয়া একটু মুশকিলই কোনো বইয়ের পক্ষে, কিন্তু আমি দেখেছি ভুল কিন্তু পাইনি আমি। এবং নিঃসন্দেহে আমি বলতে পারি যে ভুল থাকলেও এই বইতে কিন্তু ভুলের সম্ভাবনা কম থাকবে। তো সেই জায়গা থেকে এই বইয়ের প্রশ্নগুলোর যে আনসার কী সেটাকে কিন্তু ভরসা করা যাচ্ছে। এই বইটার আর একটা ভালো দিক হচ্ছে তোমরা দেখতে পাবে এটা WBCS, মানে WBCS বলে বলছে না, ওয়েস্ট বেঙ্গল PSC, মানে ওয়েস্ট বেঙ্গলের সমস্ত রকম পরীক্ষাগুলোকে মিলিয়ে WBPSC-র আন্ডারে বেশ কিছু প্রশ্নপত্র কিন্তু তোমরা প্রত্যেকটা চ্যাপ্টারেই দেখতে পাবে এবং সেগুলো লেটেস্ট প্রশ্নগুলোও কিন্তু ইনক্লুড করা হয়েছে। অনেক MCQ বই রয়েছে মার্কেটে যেখানে কিন্তু তোমরা WBCS-এর প্রশ্ন এইভাবে অন্যান্য পরীক্ষার প্রশ্নের সঙ্গে পাবে না, কিছু কিছু এক্সেপশন অবশ্যই রয়েছে, কিন্তু এই বইটা সেই জায়গা থেকে কিন্তু বেশ ভালো। আর একই সাথে যেমনটা আমি আগেও বললাম, তোমরা দেখলেই বুঝতে পারছো যে এখানে বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র রয়েছে এবং সবগুলোর কিন্তু লেটেস্ট প্রশ্নপত্র যেগুলো 2021 সাল, 20 সাল, সেগুলো কিন্তু ইনক্লুড করা রয়েছে। এটাও একটা কারণ হতে পারে যে কারণে 11,000 যেটা আগের এডিশন ছিল সেখান থেকে নতুন এডিশন 15,000 হয়েছে বা 15,000+ অ্যাকচুয়ালি। তো আমি বলতে পারি ওভারঅল এটা একটা কেনার মতো বই, এটা প্র্যাকটিস বুক হিসাবে নিঃসন্দেহে খুব ভালো বই, এবং যারা আমরা সিভিল সার্ভিস বা মোর স্পেসিফিক্যালি এখানে WBCS-এর অ্যাসপিরেন্ট, তারা নিঃসন্দেহে এই বইটা কিন্তু কিনতে পারি। কিন্তু এখানে একটা বিষয় রয়েছে যেটা আমি ফার্দার ক্লারিফাই করতে চাই, যে কারণে আমি এর দ্বিতীয় অংশ রেখেছি যে এই বইটা তোমাদের আদৌ কেনা উচিত কি উচিত নয় এবং কিনলে কখন কেনা উচিত, বা এর সমতুল্য বই বা অল্টারনেটিভ বই কী হতে পারে
সেটা আমি ভিডিওর পরবর্তী সেকশনে তোমাদের সাথে আলোচনা করছি। তাহলে এই বইটির অল্টারনেটিভ বই হচ্ছে মার্কসম্যানের 21,000+, যেটা অপি ভার্মার লেখা অবজেক্টিভ জেনারেল স্টাডিজ। আমার কাছে রয়েছে এই বইটার দ্বিতীয় এডিশন, অর্থাৎ সেকেন্ড এডিশন, আর বর্তমানে এর 6 নম্বর এডিশন 2022 সালে রিসেন্টলি বেরিয়েছে। কিন্তু আমি সেটাও হাতে নিয়ে দেখেছি কলেজ স্ট্রিটে, সেখানে নতুন কিছু প্রশ্ন অ্যাড হলেও ওভারঅল যেটা ফরম্যাট সেটা একই রকমই রয়েছে। এবার কেন এটা অল্টারনেটিভ বই, সেটা হচ্ছে দুটো বইয়ের যে মেইন পারপাস বা দুটো বইয়ের যে প্রেজেন্টেশন সেটা অলমোস্ট সিমিলার। দুটো বইতেই প্রচুর পরীক্ষার প্রশ্নপত্র রয়েছে, আইএস এর প্রশ্নপত্র রয়েছে, অন্যান্য পরীক্ষার প্রশ্নপত্র রয়েছে, এবং অল্প হলেও অপি ভার্মার বইতে তুমি WBCS এর প্রশ্নপত্র দেখতে পাবে, সংখ্যায় কম হলেও দেখতে পাবে। আর দুটো বই চ্যাপ্টার ওয়াইজ, মানে এটা সব থেকে বড় ইম্পর্টেন্ট ফ্যাক্টর, দুটো বই সাবজেক্টগুলোকে চ্যাপ্টার ওয়াইজ বা টপিক ওয়াইজ ভাগ করা রয়েছে। তো সেই কারণে দুটো বই একে অপরের সাবস্টিটিউট, অর্থাৎ এই দুটো বই থেকে একটা বই নিতে গেলে যে কোনো একটা বই বেছে নেওয়া যেতে পারে। কিন্তু এখানেও আমার কিছু বলার রয়েছে। অপি ভার্মাতে সাবজেক্টগুলোকে যেভাবে চ্যাপ্টার ওয়াইজ ব্রেকডাউন করা হয়েছে সেটা কিন্তু তরুণ গোয়েলের থেকেও বেশি। সেটা তোমাদেরকে আমি একটু উপর উপর দেখাচ্ছি, কিন্তু তোমরা যদি কখনো কলেজ স্ট্রিট বা অন্য কোথাও গিয়েও দেখো, তোমরা দেখতে পাবে সেখানে চ্যাপ্টারগুলো আরও ফার্দার ভাঙা রয়েছে, যেখানে তুমি যদি একটা ছোট থেকে ছোট চ্যাপ্টারের বা কোনো একটা সামান্য টপিকের উপর প্রশ্ন খুঁজতে চাও, তুমি কিন্তু সেটা অপি ভার্মাতে সহজেই পাবে। এমনটা নয় যে সেটা তরুণ গোয়েলে নেই, কিন্তু তোমাকে খুঁজতে হবে। তোমাকে সিমিলার প্রশ্নগুলো দেখবে হয়তো এলোমেলো করে এক জায়গাতে রয়েছে, বাট ওইভাবে আলাদা করে দেওয়া নেই, যেটা তরুণ গোয়েলের ক্ষেত্রে তোমার একটু হলেও প্রথম ক্ষেত্রে, অর্থাৎ তুমি নতুন অ্যাসপিরেন্টের, তোমার সমস্যা হলেও হতে পারে। তো আমি এখানে যেটা বলতে চাই যে যদি স্ট্যান্ডার্ড ওয়াইজ বলা যায় তাহলে দেখতে গেলে তরুণ গোয়েলের স্ট্যান্ডার্ড একটু ভালো মনে হবে, কারণ অনেকগুলো বেশি পরীক্ষার প্রশ্নপত্র রয়েছে এবং কিছু প্রশ্ন বানানো ওখানে রয়েছে, যেটা কিন্তু তোমরা অপি ভার্মাতে পাবে না। অপি ভার্মাতে বানানো প্রশ্ন সেই অর্থে নেই, সবই পরীক্ষার প্রশ্ন আসা, কিন্তু তরুণ গোয়েলে তোমরা কিছু বানানো প্রশ্নও দেখতে পাবে, কম হলেও আছে। তো সেটা আমি এটা তুলনামূলকভাবে বললাম, কিন্তু যেটা আমি বলতে চাইছিলাম যে যারা নতুন অ্যাসপিরেন্ট, নতুন প্রিপারেশন শুরু করছে এবং যারা কোথাও না কোথাও কোনো চ্যাপ্টার পড়েই একটা এমসিকিউ দেখতে চাও, সেই চ্যাপ্টার থেকে কি এমসিকিউ রয়েছে, যেটা আমি মনে করি খুব উচিত কাজ এবং করা উচিত, সেক্ষেত্রে কিন্তু নতুন অ্যাসপিরেন্টের ক্ষেত্রে অপি ভার্মার বইটা, যেটা 6th এডিশন আমি বলছি, এটা 2nd এডিশন এখন রয়েছে আমার কাছে, কিন্তু নতুন এডিশন 6th এডিশন, তো অপি ভার্মার বইটা কিন্তু বেশি কাজে আসবে। তার পরবর্তীকালে তুমি কখনো চাইলে তরুণ গোয়েল ফার্দার প্র্যাকটিসের জন্য কিনতে পারো। অন দি আদার হ্যান্ড, যারা অলরেডি প্রিপারেশনের মধ্যে আছে এবং বেশ কিছু এমসিকিউ বই ফলো করেছে, তারা চাইলে নিঃসন্দেহে তরুণ গোয়েলটা এখন কিনতে পারে। তো নতুন অ্যাসপিরেন্টের জন্য আমার অ্যাডভাইস থাকবে, তোমরা চেষ্টা করতে পারো অপি ভার্মাটা কেনার। বাট ওভারঅল আমি আবারও বলবো, এটা সবসময় এক একজনের প্রয়োজনের উপর নির্ভর করে। তুমি দোকানে যাবে, তুমি দোকানে দুটো বই নিয়ে দেখবে, বা আরো হয়তো অন্য কোনো বই তোমার মনে হলো সেটাও নিয়ে দেখবে, এবং সেখান থেকে তুমি সিদ্ধান্ত নেবে। এখানে আমি আরিহান বলো বা দিশার বই বলো বা ঘটনাচক্র বা যুব কম্পিটিশন টাইমস, এগুলোকে ইনক্লুড করিনি, কারণ আমি চেয়েছিলাম এর সমতুল্য বই নিয়ে আলোচনা করার। ওইগুলোর উপর সব মিলিয়ে এমসিকিউর উপর আমি একটা আলাদা করে ভিডিও কখনো বানাবো, সেখানে আমি আলাদা করে তোমাদেরকে দেখাবো যে কোন বইয়ের জায়গাটা কোথায়। তো যাই হোক, এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করি তোমাদেরকে কিছু ইনফরমেশন দিতে পারলাম। এরপরও যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে, তোমরা আমাকে কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করতে পারো। তোমাদের সকলের সঙ্গে আমার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, এবং হ্যাঁ, সবাইকে হ্যাপি হোলি।